এই রকম টাইপের ভিডিও বন্ধুরা আমার মনে হয় না যে অনেকেই আনবক্সিং করে ছেড়ে দেন বাট রিভিউ কিন্তু খুব কম লোকই করে সম্পূর্ণ বাংলা ভাষায় তো আমি একদম প্র্যাকটিক্যাল লাইফের টেস্টিং করি অনেক দিন ধরে টেস্টিং করি তারপর আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করি আপনার জানেন আমি ওপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি অলরেডি ক্যামেরা টেস্ট গেমিং টেস্ট অনেক ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন পিক্সেল এইট প্রো ভিডিও ভিডিওগুলো বাকি বন্ধুরা একটা ছোট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে এরা কিন্তু রেগুলার ভিউয়ার্স তার মধ্যে আশি পার্সেন্ট লোকের কাছাকাছি দেখতে পাচ্ছেন সেভেন পার্সেন্ট লোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না ঠিক আছে তো এটুকুনি বলবো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আমি কিন্তু অনেক মেহনত করছি নিজের পাশে দিয়ে ফোন কিনে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এজ মাই কেরিয়ার হিসেবে আমি ইউটিউবটাকে চুজ করেছি জব বব কিছু করছি না এগুলো বন্ধুরা প্লিজ একবার ভাববেন আমার প্রায় সাতাশ সাতাশ বছর বয়স হতে চললো ঠিক আছে আমি কিন্তু কোনো জব বব করছি না আপনাদের অনেক ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি খেটে তো এই জিনিসটা একবার ভাবতে বলবো তো চলুন বন্ধুরা এবার ভিডিওটা স্টার্ট করা যাক ওকে বন্ধুরা সব কথা বলা যায় বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে এবার দেখুন বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো দুই দিকে আপনার গ্লাস বিল পেয়ে যাচ্ছেন গোলা গ্লাস ভিটটা এর প্রোটেকশন রয়েছে দুই দিকেই ইনফ্যাক্ট ফ্রেমটা যেটা ফ্রেমটা দিয়েছে সেটাও কিন্তু মেটেলের তৈরি এছাড়া বন্ধুরা যে বাটনসগুলো দিয়েছে সেটাও কিন্তু মেটেলের তৈরি এবং যথেষ্ট ভালো তো বিল্ড কোয়ালিটি নিয়ে আপনার খুব একটা বেশি অসুবিধা হবে না ইনফ্যাক্ট ম্যাট ফিনিশের সাথে আসছে যার ফলে আপনার ফিঙ্গারপ্রিন্টও কিন্তু পড়বে না কিন্তু বন্ধুরা যে ক্যামেরা মডিউলটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে এইভাবে টেক সার্ফেসে রেখে দিলে কিন্তু তার উপরে যে লোহার পোর্শনটা তার মধ্যেও কিন্তু একটু চোটছাট আসতে পারে তো যাই হোক বন্ধুরা আপনাদের সমস্ত কিছু এক্সপ্লেন করে দিলাম অবশ্যই যে কেস আছে কভার চড়িয়ে কিন্তু ফোনটা যদি এখানে ইউজ করবেন বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ডিসপ্লে ব্যাপারে তাহলে ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে বন্ধুরা অনেক নেগেটিভ পয়েন্ট আছে সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু কিছু পজিটিভ দিকেও বলে নেওয়া যাক বাকি বন্ধুরা ডিসপ্লে ব্যাপারে যদি কথা বলি তাহলে এই ফোনটার মধ্যে সিক্স পয়েন্ট সেভেন এইট ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এচের একটা সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন বন্ধুরা সবার প্রথম দেখুন আপনার যে ব্রেজেসগুলো আছে সেগুলো কিন্তু এইবার খুবই কম এবং চারি কিন্তু সিমেট্রিক্যাল মানে সমান ব্রেজেলস পেয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট বন্ধুরা এর যে ব্রাইটনেস আছে সেটাও কিন্তু দু হাজার চারশো নিটস আপনি আউটডোর ইউজ করুন অথবা ইনডোরে ইউজ করুন যথেষ্ট ব্রাইট ডিসপ্লেটা আউটডোরেও আপনারা ইনডোরের মতন ফিলিংস পাবেন মানে যথেষ্ট ব্রাইট ইনফ্যাক্ট বন্ধুরা যে কালার ক্যালিবেশন আছে ইনফ্যাক্ট যে ডিসপ্লের কোয়ালিটি আছে যথেষ্ট ভালো এইচ ডি আর টেন প্লাসের সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন এছাড়া এই ফোনটা ডিসপ্লেতে ওয়াইড ওয়াইন এলোয়ানের সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন যার ফলে যে কোনো ওটি প্ল্যাটফর্মে আপনারা ফোর এইচডি ডিতে স্টিমিং করতে পারবেন ডি আর কন্টেন্টও দেখতে পারবেন এবং ডিসপ্লে যে দেখার মজা বা পিকচার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ইনফ্যাক্ট বন্ধুরা এর মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকারস পেয়ে যাচ্ছেন যে আর পিস আছে সেটাকে সেকেন্ডারি স্পিকার হিসাবে ইউজ করেছে যথেষ্ট লাউড বাট আমার মনে হয় আরেকটু বেশি লাউড হতে পারত তাহলে আরও ভালো হতো কারণ ডুয়েল স্টেরিও হিসাবে স্টেরিও স্পিকার হিসাবে অতটা বেশি লাউড না বাট ঠিক আছে ইটস ওকে খুব ভালো আমি বলছি না স্পিকার কোয়ালিটি বা খুব খারাপও নয় ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে বলি তাহলে এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি এইটের প্রোটেকশনের সাথে আসছে অলরেডি মানে ফোর টু ওয়াটার ওয়াটার এবং ডাস্ট প্রুফ হয়ে আছে আমি এই ফোনটাকে একদম জলের মধ্যে চুবিয়েও টেস্টিং করেছিলাম যদি দেখতে চান ভিডিওটা ওপরে আইবেটনে পেয়ে যান একবার চেক আউট করে নিতে পারেন বাকি বন্ধুরা এই ফোনটার মধ্যে ওয়ারলেস চার্জিংয়ের সাপোর্টও রয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা কিন্তু ক্যামেরা টু এপিআইরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন অবভিয়াসলি এটা গুগল ক্যাম্প তো গুগল ক্যাম ইনস্টল করার দরকার নেই বাট যেহেতু জানতে চাই আপনারা তাই বলে দিলাম বাকি এই ফোনের মধ্যে খুব একটা ইউনিক সেন্সার দিয়েছে থার্মোমিটার সেন্সার এবং এর মাধ্যমে আপনারা যে কোনো অবজেক্টের কিন্তু হিট মেজার করতে পারবেন যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোনো অবজেক্টের হিট মেজার কিন্তু হয়ে যায় অবশ্যই তার জন্য কিন্তু অ্যাপটাকে আপনাকে আপগ্রেড করে নিতে হবে স্টোরে গিয়ে গিয়ে নাহলে কিন্তু এটা ওয়ার্ক করবে না এবার বন্ধুরা যদি আমি কথা বলি ফেসআই এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে তাহলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছেন একদম আলট্রাসনিক কিন্তু দেয়নি এই বাজারে আলট্রাসনিক দেওয়ার কথা ছিল ফোনটার প্রাইস অনুযায়ী বাট নর্মাল বাট নর্মালের মধ্যে আমার মনে হচ্ছে দশের মধ্যে নয়বার খুলে ফেলবে কিন্তু একটু স্লো লেগেছে নর্মাল এই বাজারে যে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট সেন্সারগুলো হয় যদি আলট্রাসনিক নাও হয় তাও কিন্তু এর থেকে মোটামুটি ফার্স্ট বাট অ্যাকুরেট আর আগে আমি পিক্সেল সিক্স প্রো যখন এসেছিলো তখন আমি দেখেছিলাম পিক্সেল সিক্স প্রোর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকে বলছিল অন্যের হাত দিয়েও খুলেই আছে বাট এই ফোনটার মধ্যে সেই প্রবলেম কিন্তু নেই বাট একটু স্লো আমার বলে ফিল হয়েছে কিন্তু বন্ধুরা যে ফেস আইডি আছে সেটা কিন্তু আমার অতিরিক্ত সিকিওর মনে হয়েছে কারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই টু ডি ক্যামেরা বেস ফেস আইডি বাট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চোখ বন্ধ করে ট্রাই করছিলাম যে খোলে রাখি যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলে না চোখ বন্ধ থাকলে তো এই জিনিসগুলো রিভিউতে আমি দেখানো পছন্দ করি কারণ একটু ভালোভাবে আপনাদের বোঝাতে পারি তো এই জন্যই বলি রিভিউ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ছোটো ছোটো জিনিসগুলো এগুলো তুলে ধরার চেষ্টা করি বাকি বন্ধুরা পিক্সেল ফোন আসলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে কল কোয়ালিটি কেমন বা কানেকটিভিটি কেমন ওকে তো কলিং আমি করে দেখেছি বন্ধুরা আমার আমি কল ড্রপ তো ফেস করিনি এই এই আমার ইউনিটটাতে বাট কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এমন অনেকেই ক্লেম করেছিল যে পিক্সেল ফোনে কল ড্রপ হয়ে যাচ্ছে নাকি বাট বন্ধুরা একটা জিনিস আমি নোটিস করেছিলাম যে ফাইভ জি থেকে ফোর জি এটা কিন্তু খুব মানে একবার ফাইভ জি হচ্ছে একবার ফোর জি হচ্ছে আমি একটু মানে অন্যান্য অন্য ফোনে দেখেছি আমি ফাইভ জি রয়েছে বাট এই ফোনটাতে কিন্তু একটু ফাইভ জি হয়ে যাচ্ছে আবার ফোর জি হয়ে যাচ্ছে অটোমেটিক কিছুক্ষণ পর তো এই জিনিসটা আমি দেখেছি নেটওয়ার্কের যে স্ট্রেন্থ আছে সেটা আমার একটু কম বলে মনে হয়েছে বাট যখন ফাইভ জি থাকছে তখন ফাইভ জি স্পিড যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন আমি সেটাও টেস্টিং করে দেখেছি তো এই জিনিসটা জাস্ট আমার মনে হলো তাই আপনাদের বললেন বাকি বন্ধু আইফোনটার মধ্যে কিন্তু আপনারা সিঙ্গেল ন্যানো সিমের সাপোর্ট পান মানে ফিজিক্যাল ইনস্টল করতে হলে আপনাকে আর একটা ই সিম লাগাতে হবে কিন্তু ফোর জি প্লাস অথবা ক্যারিয়ার এগ্রিগেশন সাপোর্ট করে দেখতে পাচ্ছেন আমি সেটাও টেস্টিং করে দেখেছি বাকি বন্ধুরা যদি আমি কলিংয়ের কথা বলি তাহলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে কল কোয়ালিটি কেমন তাহলে কলের যে ইয়ার পিসের যে লাউডনেস আছে ঠিকঠাক নয় এরিয়াতে দাঁড়িয়ে আমি কথা বলে দেখেছি যে আদার পার্সন আছে আমার আওয়াজ খুব ভালোভাবে শুনতে পাই ইনফ্যাক্ট নয়েজ ক্যান্সেলেশন যথেষ্ট ভালো তো এই নিয়ে আপনার কোনো প্রবলেম হয় না এছাড়া আমাকে এই কোয়েশ্চেনটা তো খুব লোকে করে কল রেকর্ডিং করলে অ্যানাউন্সমেন্ট হয় কিনা বন্ধুরা অ্যানাউন্সমেন্ট তো দূরের কথা এই ফোনটার মধ্যে কোনো কল রেকর্ডিংই করা যায় না যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফোনে কল রেকর্ডিং এর অপশনই কল রেকর্ডিং করতে হলে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে তো এই জিনিসটা আমার একটু ভালো লাগলো না বাকি বন্ধুরা যদি এবার আমি কথা বলি পারফরমেন্স নিয়ে তাহলে পারফরম্যান্সের জন্য এই ফোনের মধ্যে তো আপনারা জানেনই টেনসার জি থ্রি চিপ দেওয়া রয়েছে তার মধ্যে রয়েছে এলপিডি র্যাম ফাইভ এক্স র্যাম এবং এস থ্রি পয়েন্ট ওয়ান এর স্টোরেজ বাট বন্ধুরা এইবার আমি কিছু জিনিস আপনাদের ভালোভাবে শুনবেন এই কথাগুলো বন্ধুরা সবার প্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমি সিপু থ্রটলিং টেস্ট করেছি এবং সিপু থ্রটলিং এর গ্রাফটা জাস্ট দেখুন আপনারা কত বেশিভাবে শর্টলিং হয়ে যাচ্ছে ফোনটা ইনফ্যাক্ট বন্ধুরা আপনাদের যদি আমি অন্তত স্কোর দেখাই দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়নের আশপাশ আপনারা স্কোর পেয়ে যাচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দাঁড়িয়ে এই বাজেটে মানে প্রায় এক লাখের কাছাকাছি ইন্ডিয়ান প্রাইসে যদি ধরি আমি এই ফোনটাকে অফার অফার লাগিয়ে নাইনটি ফাইভ নাইনটি সিক্সে পেয়ে যাবেন ফোনটা যদিও বন্ধুরা এই বাজেটে কিন্তু এর থেকে বেশি স্কোর আমরা অবশ্যই আশা করি কারণ এর হাফ প্রাইজের ফোনগুলো চল্লিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে ফোনগুলো এর থেকে বেশি ভালো পারফরমেন্স কিন্তু দিচ্ছে এইট জেন টু এর থেকে এইট জেন টু কিংবা এইট জেন থ্রি কিন্তু পাওয়া যাচ্ছে পঞ্চান্ন হাজারও আইকু রয়েছে আইকুর ফোনগুলো কিন্তু একদম লেটেস্ট প্রসেসার দিচ্ছে তো যদিও পিক্সেল ফোন পারফরমেন্স সেন্ট্রিক ফোন নয় এটা অনেকটা একটা আলাদা ইউজার আছে এর জন্য বাট সেই অনুযায়ী যদি আমি কথা বলি বন্ধুরা পারফরমেন্সের দিকে মোটামুটি ডে টু ডে লাইফে আপনার খুব একটা বেশি প্রবলেম হবে না নর্মাল মাল্টিটাস্কিং খুব ভালোভাবে হ্যান্ডেল করে অ্যানিমেশনগুলো খুবই ভালো যেহেতু এটা স্টক অ্যান্ড্রয়েড পান পিক্সেল ইউআই পান তার জন্য অ্যানিমেশনগুলো যথেষ্ট স্মুথ এবং যথেষ্ট ভালো ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি গেমিং নিয়ে তাহলে এইবার দেখুন গেমিং খেলেও আমি দেখেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেটিংস গুলো আপনাদের দেখিয়ে দিলাম এক্সট্রিম এইচডি আর খেলতে পারবেন আপনার আর এক্সট্রিম রেট পেয়ে যাচ্ছে ইনফ্যাক্ট বন্ধুরা গেম খেলেও আমি দেখেছি বন্ধুরা ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে যায় এবং ম্যাক্সিমাম আমি ফিফটি ডিগ্রি সেলসিয়াস দি হিট নোটিস করেছি ইনফ্যাক্ট আমি এখনও তো পুরো পরিমাণে খুব একটা বেশি গরমও পড়েনি হয়তো গরমে তো খুব বেশিও হিট হয়ে যেতে পারে তো হতে পারে সফটওয়্যার আপডেট দিয়ে যদিও এই ফোনটা তিন চার মাস হয়ে গেছে কিন্তু তো এই জন্যই আমি আপনাদের বলবো আপনারা যদি গেমার হন অতিরিক্ত গেমিং গেমিং করেন তাহলে এই ফোনটা যদিও পিক্সেল গেমিংয়ের জন্য বানায় না ফোন তা সত্ত্বেও ছোটোখাটো এই বাজেটে তো গেমিং আপনারা করতেই পারেন তো খুব বেশি কিন্তু হিট হয়ে যাচ্ছে ফোনটা অন্তত হ্যাঁ তিন চার মাস ইউজ হয়ে যাওয়ার পর মানে লঞ্চ হয়ে যাওয়ার তিন চার মাস তো হয়ে গেছে তারপরও তো অবশ্যই হিটিংটাকে পিক্সেলের ম্যানেজ করা যদিও এটা পিকসেলের নয় এটা হলো টেনসার জি থ্রি যেখান থেকে বানাচ্ছে স্যামসাং এর কাছ থেকে সেটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ওটা একটা আলাদা টপিক ওই নিয়ে কোনো কোনো ভিডিও বানানো যাবে বা বন্ধুরা এই তো হচ্ছে অবস্থা পারফরম্যান্স এবং গেমিংয়ের কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে আমার খুবই ভালো লাগলো এই ফোনটা এটা হলো এই ফোনটার হ্যাপটিক তো হ্যাপটিক কোয়ালিটি কিন্তু আবার অসাধারণ এই ফোনের হ্যাপটিকটা একদম ফ্ল্যাক্সিভ লেভেলের ইনফ্যাক্ট যে ইনটেন্সিটি আছে সেটাও কিন্তু খুবই ভালো ইনফ্যাক্ট যে ইমপ্লিমেশন আছে অনেক অনেক জায়গায় ইমপ্লিমেশন করেছে সেটাও আমার কিন্তু খুবই ভালো লাগলো এবার যদি বন্ধুরা আমি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে তাহলে ক্যামেরা নিয়ে বন্ধুরা অনেক অনেক ফিচার্স রয়েছে আমি অলরেডি ক্যামেরা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম যদি দেখতে চান ওই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো অবশ্যই ক্যামেরা নিয়ে ওখানে দেখে নিতে পারে বন্ধুরা পেছনে ট্রিপেল ক্যামেরা সেটা দিয়েছে আর স্পেক্স নিয়ে কিছু বললাম না কিছু স্যাম্পেল আপনারা দেখে দিচ্ছি খুব ভালো কালার অ্যাকুরেট ফটো কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালার অ্যাকুরেটি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি আমাকে বলা হয় ফটোগ্রাফির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন তাহলে আমি এটাকে নিঃসন্দেহে চুজ করবো কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা এই ফোনের মধ্যে কিন্তু ভিডিও বুস্ট ফিচার্স নামে একটা ফিচার্স ইন্ট্রোডিউস করেছে এবং এরপর ভিডিও তো আইফোন লেভেলের ভিডিও আপনারা সত্যি পেয়ে যান বন্ধুরা ট্রাস্ট মি উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের সাথে পিক্সেল এইট প্রো ভিডিও টেস্ট যদি দেখতে চান তাহলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন বাট বন্ধুরা আমি একটা জিনিস নোটিস করেছি পনেরো কুড়ি মিনিট ভিডিও করার পর ভিডিওটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় ফোর কেতে ভিডিও রেকর্ড করা অবস্থাতে তো এইটা অতিরিক্ত হিট হয়ে যায় যেমনটি বলছিলাম ফোনটা তো তারপর কিন্তু বন্ধ হয়ে যায় বাট বন্ধুরা যে ভিডিওটা যেটা রেকর্ড করে না তখন কিন্তু আমি দেখেছি আইফোনের আইফোনকেও হার মানানোর মতন ভিডিও কিছু কিছু ক্ষেত্রে ভিডিও বুস্ট অ্যাপ্লাই করার পরের কার কথা আমি বলছি যদি দেখতে চান ভিডিওটা ওপরে আই বাটনে পেয়ে যাবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের সাথে এই ফোনটার ক্যামেরা টেস্টটা আপনারা চাইলে দেখে নিতে পারেন বাকি বন্ধুরা আমি যদি কথা বলি এবার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে দেখুন ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আমি খুব একটা খারাপ পাইনি আমার মোটামুটি ছ ঘন্টা সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে গেছে যদিও আমি গেমার তো নই বাট আমি আমার ইউসেজে নর্মাল ডেটে ক্যামেরা করা অথবা রেগুলার ইউসেজে দেখতে পাচ্ছেন সাত আট ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে গেছি ইনফ্যাক্ট এই ফোনটা তিরিশ ওয়াটের ওয়ার চার্জিংকে সাপোর্ট করে এবং যার মাধ্যমে আপনারা দেড় ঘন্টার মধ্যে জিরো হান্ড্রেড পার্সেন্ট ফুল টাই ফোনটা চার্জও হয়ে যায় বাকি বন্ধুরা এবার যদি আমি কথা বলি ইউআই নিয়ে তাহলে পিক্সেল তো ক্লেম করেছে সাত বছরের ম্যাক্সিমাম মেজর অ্যান্ড্রয়েড আপডেট আপনারা পাবেন তো আমার এটাই প্রশ্ন যে সাত বছর অ্যান্ড্রয়েড আপডেট তো দিয়ে দিচ্ছেন বাট সাত বছর কি সারভাইভ করতে পারবে স্পেশালিস্ট টেনসার যে জি থ্রি এখনো এখনও এখনও এত তিন চার মাস হয়ে যাওয়ার পরও তিন চার মাসের হয়তো বেশি হয়ে গেল ফোনটা এখনও এত বেশি হিট হচ্ছে তো আমার মনে হয় না পিক্সেল যদি হিটটাকে কন্ট্রোল করতে পারে তাহলে তো খুবই ভালো বাট জানি না কী করবে না করবে যাই হোক বন্ধুরা সাত বছর পর্যন্ত সার্ভাইভ করতে পারবে না কি আমার জানি বাট পিক্সেল ইউআই তো আপনারা এক্সট্রা অনেক ফিচার্স পেয়ে যান ইনফ্যাক্ট এআই আই রিলেটেডও অনেকগুলো ফিচার্স দিয়েছে সেগুলো আপনাদেরকে অন্য একটা ভিডিও আপনারা যদি চান এক্সপ্লেন করে দেবো নয়তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাকি বন্ধুরা যদি আমি এবার ফাইনাল কথা বলি প্রাইজ নিয়ে তাহলে দেখুন এই ফোনটা ইন্ডিয়াতে তো প্রায় এক লাখের কাছাকাছি বিক্রি হচ্ছে ওই যে বললাম অফার অফার লাগে নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্সের মধ্যে আপনারা পেতে পারেন কিন্তু এই প্রাইজ অনুযায়ী আদৌ কি ফোনটা জাস্টিফাই করে শুধু যদি একটা ক্যামেরা মানে ফটো ক্যামেরার মতো যদি ফটোগ্রাফি সেন্টিক একটা ভালো ফোন চান তাহলে এই ফোনটা দেখতে পারেন ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি দুটোতেই অবশ্যই ভিডিও বুস্ট অ্যাপ্লাই করার পর তো এই জিনিসটাই আমার জাস্ট মনে হয়েছে এছাড়া বন্ধুরা কিছু এক্সক্লুসিভ এআই রিয়েটেড ফিচার্স ফিচার্স দিয়েছে ইনফ্যাক্ট স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা তো আপনারা অনেক থেকে বেশি ইনফ্যাক্ট এআই রিয়েটেড ফিচার্স পেয়ে যাচ্ছেন তো ফাইনাল বন্ধুরা যদি আমি আমার ভারিক দিই তাহলে আমার মনে হয় না যে এই ফোনটাকে আপনার কেনা উচিত এত টাকা ইনভেস্ট করে এবার দেখুন যারা ঠিক করে নিয়েছে পিক্সেল কিনবেন তাদের জন্য তার অন্য কোনো অপশান নেই কারণ তারা একটা ইউজার হয় পিক্সেল ইউজার তো তারা নিতে পারেন কিন্তু বন্ধুরা ওই যে বললাম এই ফোনের মধ্যে আপনি দুটো জিনিস খুব ভালো পাবেন একটা হচ্ছে ক্যামেরার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আপনারা হয়তো ভাবছেন ভিডিওগ্রাফির কথাটা কেন বারবার বলছে অবশ্যই তার জন্য আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের সাথে ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এইটা কিন্তু কেউ বলেনি যে ভিডিওটা কত বেশি আপগ্রেড হয়ে গেছে ভিডিও বুস্ট অ্যাপ্লাই করার পর কারণ ওটা সার্ভারে গিয়ে গুগলের সার্ভারে গিয়ে আপলোড হয়ে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আবার ফেরত আসে আপনার কাছে ভিডিওটা তো যাই হোক এই কথাটাই বলবো এই দুটো জিনিস ছাড়া আর একটা যে ইউআই আছে সেটা ইউআইটা খুব স্মুথ কোনো অ্যাডভাইস পাবেন না তো এই দুটো ছাড়া আমার মনে হয় না যে যারা একটু গেমার হন অবশ্যই যে ফোন কিনবে সে গেম গেম তো খেলবে এই ফটোগ্রাফি ওই যে ভিডিওগ্রাফির কথা বললাম ফোন তো আউটডোরে ভিডিও শ্যুট করবে তখন তো ফোনটা হিট হয়ে যাবে তাই না তো এই জিনিসগুলো দেখার পর আমার মনে হয়েছে ওভারঅল যদি আমি প্যাকেজ হিসাবে দেখি এই ফোনটা আমার মনে হয় না যে নর্মাল যারা রেগুলার ইউজার আছে তাদের জন্য এই ফোনটা বেশিরভাগ লোকের নেওয়া ঠিক হবে কারণ এত অতিরিক্ত হিট হচ্ছে ইনফ্যাক্ট এত দিন পরেও যদি হিট ম্যানেজ করার কথা হতো তাহলে হয়তো অনেকটাই হয়ে যেত এবার জানি না আমি ফিউচারে কী হবে বাট আমি যে টাইমে ভিডিওটা শ্যুট করছি এটা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস তো এই এইটা টাইমে কিন্তু হয়নি তো যাই হোক বন্ধুরা আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমি আমার অনেস্ট ওপিনিয়ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই বলেছিলাম এই ভিডিওটা দেখে নিন আর অন্য কোনো ভিডিও দেখার হয়তো দরকার পড়বেন আপনাদের বাকি বন্ধুরা এখানে আরো আরো আপনার ভিডিও পেয়ে আছেন পিক্সেল এইট পরে রিলেটেড চাইলে দেখতে পারেন তো বাস বন্ধুরা আশা করি আপনার ভিডিও ভালো হয়েছে আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই